আবার তীক্ষ্ণ আক্রমণের মুখে অভিষেক ব্যানার্জি। বাজেভাবে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় ট্রোল করলেন আর বললেন, আছে এক ভাইপো কোটি টাকার চারতলা বাড়ি, কোথায় থেকে আসে এত টাকা? ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদিতি রায়, আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতি রায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদনটি এখান থেকে স্টার্ট করছি। স্টার্টিং এ জানিয়ে দিই, বেশ কিছু ইন্টারেস্টিং খবর নিয়ে চলে এসেছি, একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে ইন্ডিয়া জোট হয়ে দিল্লি হয়ে একদম লেটেস্ট আপডেট কানাডা পর্যন্ত। তো অতি অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু এন্ড দেখবেন। চোলাই খেয়ে মারা গেলে 2 লক্ষ টাকা, কিন্তু কোভিডে মারা গেলে কত টাকা, এক্স্যাক্ট অ্যামাউন্টটা কি, এরকম একটা প্রশ্ন রেখে কটাক্ষ করলেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2020 সালের 1 আগস্ট উত্তর চব্বিশ পরগনার একজন শিক্ষক কর্মরত অবস্থায় কোভিড হয়ে মারা যান। ওনার স্ত্রী হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এখনো পর্যন্ত কোভিডের সাহায্য পাননি, চাকরি তো অনেক দূরে থাকলো। এই শুনে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন যে, আছে এক ভাইপো চারতলা বাড়ি, কোটি টাকার চারতলা বাড়ি, আসে কোথায় থেকে এত টাকা? তার পাশাপাশি এটাও বললেন যে চোলাই মদ, অর্থাৎ চুর মদ খেয়ে মারা গেলে তো সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকা চলে আসে, তাহলে কোভিডে এক্স্যাক্ট কত টাকা, অর্থাৎ কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্য সরকারের দিকে। তাছাড়াও আজকে আবার মিডিয়া জগতে বেশ কিছু রেপুটেড চ্যানেলে দেখতে পেয়েছি হেডলাইন হয়ে দাঁড়িয়েছে স্বস্তির নিঃশ্বাস অভিষেক ব্যানার্জির। প্রথমত এই লাইনটাই আমার আপত্তি রয়েছে, কারণ ইডি ইনভেস্টিগেশন কিন্তু বহুত দিন ধরেই চলছে, এখনো পর্যন্ত সেরকম বড় সড়ো কিছু মানে এভিডেন্স এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জির এগেনস্টে জোগাড় করা যায়নি। তাহলে সেক্ষেত্রে ইনভেস্টিগেশনের মতো চলছে ঠিকই আছে, কিন্তু স্বস্তির নিঃশ্বাস অভিষেক ব্যানার্জির এই ব্যাপারটা আমার ঠিক মাথায় ঢুকলো না। তারপর এটাও আমি দেখতে পাচ্ছি যে এই অভিষেক ব্যানার্জি তিনি যিনি এত বড় বড় লেকচার মেরে বলছেন যে আমি ফাঁসি দিয়েতে ঝুলে যাব, এই করব ওই করব, কিন্তু উনি কিন্তু বারবার রক্ষা কবচের জন্য হাইকোর্টে ঘুরে বেড়াচ্ছেন, হাইকোর্টে না পেলে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যাচ্ছেন এই সেই অভিষেক ব্যানার্জি, যার জন্য বিচারকদের প্রতিও তিনি আক্রমক হতে কিন্তু পিছু পা হচ্ছেন না, সেই জায়গায় আজকে রক্ষা কবচ পেয়েছেন। কিন্তু এখনো আমার বক্তব্য হচ্ছে, যদি আগামী দিনে ইডি অভিষেক ব্যানার্জির এগেনস্টে বড়সড় প্রমাণ পেয়ে যায়, তাহলে কি সত্যি এই রক্ষা কবচ কোনো কাজে লাগবে? ইডি কি তাহলে সত্যি অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করবে না? সুতরাং মিডিয়া জগতে এখন যে টিআরপি বাড়ানোর জন্য এই লাইনটা ইউজ করা হচ্ছে যে স্বস্তির নিঃশ্বাসে অভিষেক ব্যানার্জি, এটা ঠিক খুব একটা কিন্তু খাপ খাচ্ছে না। তার পাশাপাশি এটাও বলবো যে যদি কোনো মানুষ হিসেবে আমি অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি সুপ্রিমোর ভাইপো ছেড়ে দিলাম, ভুলে গেলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর ভাইপো এটা ভুলে গেলাম, তারপরেও একজন মানুষ হিসেবে হেনস্থা করার কিন্তু এতদিন ধরে কোনো উচিত নয়, মানে একদমই অনুচিত কাজ, যেটা কিন্তু ইডি দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। হয়তো এভিডেন্স জোগাড় করে কিছু ব্যবস্থা করা হোক, আর না হলে এরকমভাবে বারবার একটা মানে টপিক বাড়িয়ে পেছনে লাগার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। মহিলা আরক্ষণ, যে বিলটির নাম দেওয়া হয়েছে মহিলা শক্তি বন্দন অধিনিয়ম, সেই বিলটি রাজ্যসভায় বিপুল পরিমাণ ভোটে পাস হয়েছে আমরা দেখতে পেয়েছি। লোকসভায় যদিও 2টো ভোট এগেনস্টে পড়লেও রাজ্যসভায় কিন্তু বিপুল পরিমাণ ভোটে পাস হয়েছে মহিলা শক্তি বন্দন অধিনিয়ম। ইন দ্য লাস্ট ইয়ার অফ নরেন্দ্র মোদি সেকেন্ড টার্ম, দ্য বিজেপি ইজ ফুলফিলিং ইটস প্রমিস অফ 33% উমেন্স রিজার্ভেশন ইন পার্লিয়ামেন্ট। আপনাদেরকে জানিয়েছিলাম 2014 সালের সংকল্পপত্রেও নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যখন প্রথমবার আসেন তখন ওনার সংকল্পপত্রে কিন্তু মহিলা আরক্ষণ ছিল, আর 2019 সালের সংকল্পপত্রতেও কিন্তু মহিলা আরক্ষণ বিলটির আনার ব্যাপারে পাস করানোর একটা সংকল্প ছিল, আপনাদেরকে জানিয়েছিলাম আমি, সেটাই 2023 সালে সার্থক হয়েছে। আর মহিলারা এখন থেকেই পলিটিক্সে ফুল ফর্মে নামার জন্য রেডিও হয়ে গেছে। কিন্তু এখানে আপনাদের সামনে একটা বক্তব্য তুলে ধরার হচ্ছে, সেটা হচ্ছে INDIA অ্যালায়েন্স, এই যে ঐক্যবদ্ধ জোট, এ এমন জোট এখনো পর্যন্ত নিজেদের স্ট্র্যাটেজি তো বানাতেই পারেনি, সেটা নয় ছেড়েই দিলাম, কিন্তু ধরতে পর্যন্ত পারেনি যে এই গভর্নমেন্ট কি করতে চলেছে। আপনাদেরকে জানিয়ে দিই, ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে গুলিয়ে থেকে গেল, ইন্ডিয়া নামটা ডিলিট হয়ে ভারত আসবে এবার আমরা কি করব এইটা নিয়ে গুলিয়ে থেকে গেল, অর্থাৎ এই জোটটাকে পুরোপুরি ধাঁধা লাগিয়ে দিয়েছিলেন এই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। আমি আবার বলছি, পলিটিক্স শিখতে গেলে কিন্তু অতি অবশ্যই নরেন্দ্র মোদীর কাছ থেকেই শিখতে হবে। এত সুন্দরভাবে এত দারুণ টাইমে এই বিলটি পাস করালেন, যেটা একটা ঐতিহাসিক নাম হয়ে গেল, কারণ আমরা জানি 1970 থেকে যুদ্ধ চলছে, কেউ পাস করাতে পারেনি, কিন্তু সেই বিলটা আজকে নরেন্দ্র মোদী পাস করিয়ে পুরোপুরি হিস্টোরিক্যাল একটা মানে ইমেজ ক্রিয়েট করে দিয়েছেন, একটা হিস্টোরিক্যাল ডিসিশন বললেও ভুল হবে না। আপনাদেরকে এবার আমি একটু
কংগ্রেসের কথা বলি, হ্যাঁ সেই কংগ্রেসের কথা। আপনারা বুঝতেই পারছেন আমি কার নাম নিতে যাচ্ছি, রাহুল গান্ধী। প্রথমত রাহুল গান্ধীর ভিডিওটা আপনাদেরকে দেখাই। আদিবাসী ক্যা কন্ট্রোল কর রহে হ্যায়, দলিত ক্যা কন্ট্রোল কর রহে হ্যায়, ওবিসি হিন্দুস্তান কে 5% বাজেট কো কন্ট্রোল কর রহা হ্যায় ওবিসি অফিসার্স। তো মুঝে বাত সমঝ নহীঁ আ রহি হ্যায়। প্রধানমন্ত্রী হর রোজ ওবিসি কি বাত করতে হ্যায়, ওবিসি প্রাইড কি বাত করতে হ্যায়। मुझे भी बात समझ में नहीं आ रही, ये राहुल गांधी कोथाय आमरा कांग्रेस थेके इंदिरा गांधी राजीव गांधी मतो प्रधानमंत्री पेयेछिलाम, आमरा कोथाय ये राहुल गांधी। आमि आजके बोलते बाध्य होच्छि, एनार घटे लिटरली किच्छु नेई, एटा बोललेओ भूल हबे ना, कारण आमि सेटा आपनादेर सामने तुले धरछि, कारण तथ्य छाड़ा आमि कथा बोली ना। आपनारा देखेछेन आमि आपनादेर सामने भिडियो एनेछिलाम जे संसदे जखन ए बिलटिर प्रस्ताव रखा हलो তখন কিন্তু রাহুল গান্ধীর মুখ থেকে এক ফোঁটা কথা, মানে বিন্দু মাত্র কথা বেরোয়নি। ইভেন আমি ভিডিওটা হাইলাইটেড করে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে যখন সোনিয়া গান্ধী বক্তব্য রেখেছিলেন সেটা ছেড়ে দিলাম, অধীর চৌধুরী বক্তব্য রেখেছিলেন, ইভেনচুয়ালি ওই অধীর চৌধুরীর বক্তব্যতে যখন ইন্দিরা গান্ধীর নাম নেওয়া হচ্ছিল তখন রাহুল গান্ধী বসে মোবাইল ঘাঁটছেন, যখন বেঞ্চ বাজাচ্ছে সবাই তখন রাহুল গান্ধী বসে মোবাইল ঘাঁটছেন, আর এখন এই সব কথা। তার একটাই কমেন্ট হয়, সেটা হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন ওনার হয়েছে ওই কেস, চোর পালিয়ে গেছে বুদ্ধি বেরিয়ে গেছে, যেখানে লোকসভা রাজ্যসভা বোথ সাইডে দেখলাম বিলটি পাস হয়ে গেছে, এখন উনি গালে হাত দিয়ে ভাবছেন ও যা মুদ্দাটা তো বেশ বড় ছিল, এটাকে তো ভাস্ট মুদ্দা করতে পারতাম। মানে ঘটে কি আছে, ডেফিনেটলি মুদ্দা বড় ছিল, ডেফিনেটলি একটা দুর্দান্ত মুদ্দা ছিল যে রিজার্ভেশন নিয়ে যে বিলটা বারবার আটকেছে যে কারণে, সেই পয়েন্টটাকে হিট করে কিন্তু কংগ্রেস চাইলে নিজের জায়গা স্পেসিফিকভাবে তৈরি করতে পারতো, রাহুল গান্ধী নিজের ইমেজ ঠিকঠাকভাবে পপ্পু থেকে ঠিকঠাক জায়গায় আনতে পারতো, কিন্তু সেই একই রকম পাস হয়ে যাবার পর এখন গালে হাত দিয়ে ভাবছেন যে ওবিসি কে নিয়ে কি হলো, যেখানে নরেন্দ্র মোদী নিজেই ওবিসি থেকে বিলং করছেন। ওনার জাত নিশ্চয়ই গান্ধী পরিবার ওবিসির সম্পর্কে এতটা ভালোভাবে হৃতে ভাববেন না যতটা কি নরেন্দ্র মোদী নিজে ভাববেন, সেই টপিকে আমি পরেই গেলাম। কিন্তু রাহুল গান্ধী যে টপিকটাকে নিয়ে হাইলাইটেড হতে পারতো সেটাকে কিন্তু ফুললি ডিলিট করে দিয়েছেন, আর ব্যাপারটা কি মুদ্দাটাকে তুললেনই না, ক্যাচই করলেন না, অথচ বিল পাস হয়ে যাবার পর এখন মুদ্দা বানানোর চেষ্টা হচ্ছে। কিন্তু খবর সবসময় আইসক্রিম সবসময় মানে টাটকা টাটকাই ভাল লাগে, আইসক্রিম গলে গেলে খেতে ভাল লাগে না, সেরকম খবরও টাটকা টাটকা ভাল লাগে, বিল পেশ হলে ওটার বিরোধও টাটকা টাটকা ভাল লাগতো, এখন বাসি হয়ে গেছে, এখন আর কোন লোককে ম্যানিপুলেট করা যাবে বলে আমি মনে করি না। যে বিল রাজীব গান্ধী আনতে চেয়েছিলেন, যে বিলের সমস্ত বিষয় একই রকম, সমস্ত যা প্রবলেম ছিল সেটাও, যা নেগেটিভ দিক সেটাও, যা পজিটিভ দিক সেটাও, সমস্ত কিছু, সেই রাজীব গান্ধী বিলটি পাস করাতে পারেননি, কারণ ওনাদের দলেরই কংগ্রেসেরই এমপি সাপোর্ট করেনি। আর এখন ওই সেম বিল, সেম মুদ্দা, সেম নেগেটিভ সাইড, সেম পজিটিভ সাইড, তারপরেও রাহুল গান্ধী সেটাকে মুদ্দা বলে মনেই করলেন না, আর বিলটি খুব সুন্দরভাবে কিন্তু নরেন্দ্র মোদী গভর্নমেন্ট পাস করিয়ে দিলেন। এবার আমি আপনাদেরকে বলি, বেশ কিছু বিরোধীদের বক্তব্য এরকমও শোনা গেছে যে কি লাভ এই বিলটি পাস করিয়ে, যেখানে লাগু হতে হতে এখনো 10 বছর, তাহলে আজকে সেই সব বিরোধীদের উত্তর, আজকে যদি 2008-2009 সালে বিলটা পাস করে থাকতো তাহলে হয়তো এত দিনে সেটা লাগু হয়ে যেত। এবার আপনাদের বক্তব্য বাইস, তো আজকেও পাস করিয়ে কি লাভ, হতো 2029-30 পাস, তারপর 40-50 ওরকম টাইমে না লাগু হতো, ভাই বিলটা তো পাস করানো আগে দরকার, তারপর টাইম টেকেন সে তো হবেই, প্রসেসিং এ তো টাইম লাগেই, ওয়েট তো করতেই হবে। আজকে আবার বলছি যে 2008-09 বিল যদি পাস করানো থাকতো তাহলে কিন্তু আজকে মহিলা রিজার্ভেশন ব্যাপারটা দুর্দান্তভাবে এখন লাগু থাকতো। তো এই বিরোধীরা যদি এই বুদ্ধি নিয়ে বক্তব্য রাখে তাহলে তো ভাই ভোট কাটানো বা মানুষকে ম্যানিপুলেট করে ভোট নেওয়াটা আমার মনে হয় ভীষণ মুশকিল হয়ে দাঁড়াবে। এবার আমি আপনাদেরকে বলি, এই বিজেপি গভর্নমেন্ট কতটা শার্প মাথায় প্ল্যান করেন, অর্থাৎ স্ট্র্যাটেজি প্ল্যান করেন, আমরা সব দেখতেই পাচ্ছি সামনেই হচ্ছে লোকসভা ভোট, আর টার্গেট রাখা হয়েছে মহিলা ভোটে, কারণ বিজেপি খুব ভালো করে জানে যে মহিলা ভোট কিন্তু পাচ্ছে বিজেপি। তার পাশাপাশি এই যে আগের বার ভোটে 2019 সালের ভোটে দেখা গেছে তিন তালাকের মুদ্দার জন্য বেশ কিছু মুসলিম মহিলা সার্ভেতে ধরা পড়েছে, বেশ কিছু মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, এই ব্যাপারটাকে কাজে লাগানোর জন্য বিজেপি কিন্তু আবার মহিলা ভোটের দিকে ঝুঁকে গেছে। আর মহিলা ভোটে যদি মেজরিটি পেয়ে যায়
52% ভোটার তো আমরা জানি মহিলা রয়েছেন, সেখানে যদি মানে অতি অবশ্যই বলতেই হয় যে আর্ধেকও পেয়ে যায় বা মেজরিটি পেয়ে যায়, তাহলে তো এই গভর্নমেন্টকে আজ থেকে আটকাতেই পারবে না। আপনাদেরকে একটা প্রমাণ আমি পড়ে শোনাই। Women have been voting for BJP in larger numbers than men, or 46% versus 44% as per Axis My India. Various schemes for women like PM Awas Yojana, Ami Ujala Yojana, Ami apnaderke je gulo bolechilam, nishchoi video apnara jara follow korchen tara toti obosshoi ami bolechilam, ager dini video e bolechilam je koto gulo yojana jeta por por 2014 saler por theke lagu hocche shegulo purotai mohila kendrik, orthat ekhane sposto bola jacche je hindutvobadi to thik ache kintu kothao na kothao ei government kintu mohila vote keo target korche, ar ei bill ta pass hobar por সেই টার্গেটটাও কিন্তু একদম ঠিকঠাক নিশানায় গিয়ে লেগেছে। সরকার বড় ফেসলে লেতা কেসে পড়াও কো পার করতা হেশ এক্স্যাক্টলি তাই। আমি একদম সহমত ভারত সরকারের কথায়, অর্থাৎ নরেন্দ্র মোদী যে বক্তব্যটি রাখলেন যে একজন পূর্ণ বহুমতওয়ালা সরকার দেশের ভালোর জন্য দেশের হিতের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমি বাকি বিল ছেড়ে দিলাম, আইনে যে সুধার আনা হয়েছে সেইগুলোও ছেড়ে দিলাম। আপনারা সামান্য ভেবে দেখুন এই আর্টিকেল 370 আর 35 এ, যেটা আমি বারবার হাইলাইট করার চেষ্টা এই কারণেই করি কারণ এটা পাস করানো ভীষণ ডিফিকাল্ট ব্যাপার ছিল। আর তার পাশাপাশি মহিলা আরক্ষণ তো এখন টাটকা টাটকা জল জ্যান্ত উদাহরণ আপনাদের সামনে। যে বিলটা 1970 থেকে কোনো গভর্নমেন্ট পাস করাতে পারেনি সেই বিল একই রকম, সেই বিল পুরোপুরি হুবহু এক থাকার পরেও বিজেপি গভর্নমেন্ট পার করিয়েছে, এই পাস করিয়েছে ইভেন মানে একদম পূর্ণ বহুমত থাকার জন্য, যার জন্য এটা একদম স্পষ্ট যে পূর্ণ বহুমতওয়ালা সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে বেশ কিছু ইম্পর্টেন্ট বিল পাস করানোর জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। এবার আমি আপনাদের সামনে ক্যানাডার আপডেট নিয়ে চলে আসি। আপনারা যারা আমার ভিডিওটি ফলো করছেন অতি অবশ্যই বুঝতেই পারছেন যে প্রথম থেকে আমি আপনাদের সামনে আপডেট নিয়ে আসছি ক্যানাডার। ক্যানাডার সঙ্গে এখন ইন্ডিয়ার কিন্তু গরম মহল চলছে, আর সেই মহলের মধ্যে ভারত সরকার কিন্তু ফুল অফ অ্যাকশন মুডে রয়েছে, যার জন্য ক্যানাডিয়ানদের ভিসা ক্যান্সেল করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন কতটা গরমাগরম মহল, ভিসা ক্যান্সেল হয়েছে ক্যানাডিয়ানদের, তার পাশাপাশি ক্যানাডাতে যেসব ভারতীয়রা রয়েছেন ওনাদের উদ্দেশ্যে বলা হয়েছে খালিস্তানি প্রভাব বিস্তারকারী জায়গাগুলোকে এড়িয়ে চলতে, বিশেষ কোনো কাজ না থাকলে সেখানে না যাওয়াই ভালো। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে কত কতটা গরম গরম মাহল চলছে। এখন অবাক লাগছে এটাই, ক্যানাডা আমাদের থেকে কত দূরে, চায়না পাকিস্তান এদের সঙ্গে তাও অশান্তির একটা মানে যেহেতু বর্ডার এরিয়া বোঝা যায় যেটা ঠিক আছে অশান্তি হতে পারে, কিন্তু ক্যানাডার সঙ্গে ভারতের মানে বুঝতেই পারছেন কি সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে ক্যানাডাকে কিন্তু মানে তুচ্ছে মানে হাওয়ায় উড়িয়ে দিতে ভারতের 2 মিনিট সময় লাগবে না, যেখানে ডিফেন্সে ভারত কিন্তু 4 নম্বর আর ক্যানাডা কোথায় 27 নম্বর। যাই হোক, সেই সব বিষয়ে অতি অবশ্যই আমাদের চোখ থাকবেই। তার পাশাপাশি কি হচ্ছে ক্যানাডার সঙ্গে ভারতের সম্পর্ক, আদৌ ভালো হচ্ছে নাকি আরও বেশি গরমের দিকে যাচ্ছে, আরও বেশি হট টপিক হয়ে দাঁড়াচ্ছে, সেই বিষয়ে অতি অবশ্যই খবর থাকবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সেখানে গিয়ে অতি অবশ্যই ফলো করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের এরিয়াতে কোন দলের প্রভাব বেশি, কংগ্রেস তৃণমূল নাকি বিজেপি নাকি সিপিএম, যে দলেরই প্রভাব বেশি হোক অতি অবশ্যই আমাকে কমেন্টে জানান, কমেন্টে না হলে হোয়াটসঅ্যাপে জানান, যেখানে ইচ্ছে সেখানে জানান। আমি আবার মাসের শেষে আপনাদের সামনে ওপিনিয়ন পোল নিয়ে আসবো, আশা করছি সেই ওপিনিয়ন পোলটা আরও বেশি অথেন্টিক হবে। তার পাশাপাশি আর কি আর কি আর কিচ্ছু নেই, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে। নমস্কার, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা হবে স্পষ্ট হবে।